Bumbug Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। বিধানসভা নির্বাচনের আগে দলবদলের খেলায় রাজনৈতিক কর্মীদের অন্য দলে যাবার হিড়িক পড়ে যায় রাজ্য জুড়ে। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফলের এক মাস পেরোতেই এলাকায় মাইকিং করে এক অভিনব কায়দায় তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশের সাক্ষী থাকল বীরভূম জেলা। এই নিয়ে বীরভূম জেলার লাভপুর এলাকায় রাজনৈতিক উন্মাদনা চরম তুঙ্গে। মঙ্গলবার সকাল থেকে বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত বিপ্রটিকুড়ি গ্রাম জুড়ে বিজেপি কর্মীরা একটি টোটো নিয়ে মাইকিং করেন। তাদের বক্তব্য, 2021-এর বিধানসভা ভোটের আগে বিপ্রটিকুড়ি গ্রামে উন্নয়নমূলক কাজের সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে গ্রামে উত্তেজনা এবং গণ্ডগোলের সৃষ্টি করেছিলাম, যেগুলি ছিল ভিত্তিহীন, সর্বতভাবে মিথ্যা। আমরা সেই মিথ্যা অপবাদ কুকর্মের জন্য বিপ্রটিকুড়ি গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইছি এবং শপথ করছি এরকম মিথ্যা অপবাদ কুপ্রচার ভবিষ্যতে কোনোদিন করব না। গ্রামবাসীদের কাছে ভুল স্বীকার করছি। তৃণমূল নেতৃত্ব এবং মাননীয় বিধায়ক মহাশয় এর কাছে আবেদন রাখছি, আমরা যাতে মা মাটি মানুষের সরকারের উন্নয়নে সামিল হতে পারি এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারি। আরামবাগ টাইমসের রিপোর্ট। এক নম্বর সংসদে বিজেপির কর্মীবৃন্দ, 2021 সালে বিধানসভা ভোটের আগে বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে গ্রামে উত্তেজনা ও গণ্ডগোলের সৃষ্টি করেছিলাম, যেগুলি ছিল ভিত্তিহীন এবং সর্বতভাবে মিথ্যা। আমরা সেই মিথ্যা অপবাদ ও কুকর্মের জন্য বিপ্রটিকুড়ি গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইছি এবং শপথ করছি এইরকম মিথ্যা অপবাদ কুপ্রচার ভবিষ্যতে কোনোদিন করব না। গ্রামবাসীদের কাছে ভুল স্বীকার করে তৃণমূল নেতৃত্ব এবং মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আবেদন রাখছি, আমরা যাতে মা মাটি মানুষের সরকারের উন্নয়নে সামিল হতে পারি এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারি। কি হলো, কেন হলো? এটা আমরা যেটুকু মানে ভোটের আগে উপনেতৃত্বের কাছে যেটুকু যেগুলো জানিয়েছিল সেগুলো হয়তো সম্পূর্ণ ভুল। আমরাও তাদের ইয়েতে আজ করেছিলাম ভোটের আগে, তাদের উস্কানিতে বলছি, তাদের উস্কানিতে বা সেগুলো এবার সম্পূর্ণ ভুল। সে আমাদের নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের নিজেরা গ্রামবাসীদের জানালাম, বললাম যেগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল, ক্ষমা চেয়ে নিলাম গ্রামবাসীর কাছে। তুমি কী পদে ছিলে বা কী নাম তোমার? আমি বিপ্লব দাস, আমি ছিলাম বিজেপির বুথের 174 নম্বর বুথের সহসভাপতি। Collection, jeans and t-shirts, only for men.